নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে আলু পাঁপড়ের রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ আইটেম, এখানে পেঁয়াজ রসুন দেব না। তো চলুন বন্ধুরা, আলু পাঁপড়ের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু ভালো করে ছুলে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে পাঁপড় নিয়েছি, দুটো পাঁপড়, বড় বড় দুটো পাঁপড় নিয়েছি, দুটো পাঁপড়ই হয়ে যাবে। এটাকে ভেঙে আমি অর্ধেক করে নেব, অর্ধেক করে নিয়েছি। আর আলু পাঁপড় রান্না করার জন্য একটা মশলা তৈরি করব। আধ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর আধ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আধ চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো বেশি দেব না, কেননা পাঁপড়েও গোলমরিচ রয়েছে ঝাল ঝাল, তাই কম করে দিলাম। আর এখানে আধ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। সামান্য জল দিয়ে এই মশলাগুলো গুলিয়ে নেব। জল দিয়ে মশলাগুলো গুলে নিচ্ছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে মশলা গুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে নেব। সব পাঁপড় আমি এইভাবে ভেজে নেব। পাঁপড় ভাজা হয়ে গেছে আমার। এই পাঁপড় ভাজা তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব। তেল কালো হয়ে গেছে, তবু আমি তেল ফেলে দেইনি, ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে লাল লাল করে আমি আলুটা ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ আইটেম করব, এখানে পেঁয়াজ রসুন আদাও দেব না আমি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আলু ভাজা তেলেই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব কোয়াটার চামচ পাঁচফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। ফুটে এসছে, আলু ভাজাগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, জল শুকিয়ে যাবে, ততক্ষণ ওয়েট করব। দেখুন জল শুকিয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে, আলু সেদ্ধ হয়েও গেছে। কিছুটা আমি হাতা দিয়ে আলুটাকে গুঁড়ো করে নেব। আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ দিয়েও করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, আমি এখানে ভেজে করছি। দুভাবেই করা যায়। বড় কাপ দিয়ে এক কাপ জল দিয়ে দিলাম, ভেঙে রাখা ছোট ছোট গুঁড়ো করে পাঁপড়গুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব, হাতা দিয়ে আর একটু ভেঙে দেব পাঁপড়। আলু পাঁপড়ের তরকারি খেতে ভীষণ টেস্টি, আমার তো খুবই ভালো লাগে। এই দেখুন আলু পাঁপড়ের তরকারি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গোলমরিচের। আলু পাঁপড়ের তরকারি রান্না রেডি। এই আলু পাঁপড়ের তরকারি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নামিয়ে নিয়েছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।